গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সবসময় চেষ্টা করেছেন দেশের জন্য ভালো কিছু করার, চেষ্টা করেছেন নিজেকে উজাড় করে দেওয়ার। তিনি জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন দেশ ও মানুষের কল্যাণে। নিজের ক্যারিয়ারের চেয়ে দেশপ্রেমকে প্রাধান্য দিয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক স্বাধীনতা পুরস্কার পাওয়া এই মানুষটি। তাকে বলা হয় বাংলাদেশের জনস্বাস্থ্য আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন জাফরুল্লাহ চৌধুরী, সে সঙ্গে গরিবের ডাক্তার হিসেবে অধিক পরিচিত ছিলেন তিনি। গত মঙ্গলবার রাত 11:15 ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গরিবের ডাক্তার। 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন জাফরুল্লাহ চৌধুরী। পরিবারে 10 ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী থাকার সময়ে কলেজের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে আলোচনায় এসে পরে কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন জাফরুল্লাহ। 1982 সালে চালু হওয়া জাতীয় ঔষধ নীতি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ঔষধ নীতি বিরোধের জেরে তাকে বহিষ্কারও করা হয়েছিল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে। তার ঔষধ নীতি বাংলাদেশের ঔষধ খাতে বিরাট পরিবর্তন নিয়ে আসে। ডাক্তারি পাশের পর যুক্তরাজ্যে যান জাফরুল্লাহ। 1971 সালের মার্চ মাসে ব্রিটেনে বসবাসরত 1000-এরও বেশি বাংলাদেশি চিকিৎসক নিয়ে গঠিত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এরপর দেশের ডাকে সাড়া দিয়ে তিনি তার FRCPS ডিগ্রি অর্জন অসমাপ্ত রেখে যুক্ত হন মুক্তিযুদ্ধে। মুজিবনগর সরকারের সহায়তায় ভারতের ত্রিপুরা রাজ্যের মেঘালয়ে 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন জাফরুল্লাহ ও ডক্টর এম এ মোবিন। স্বাধীনতার পর বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ঢাকার স্কাটনে পুনরায় স্থাপিত হয়। পরে 1972 সালের এপ্রিলে গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য হাসপাতালটি সাভারে স্থানান্তরিত হয় এবং নামকরণ করা হয় গণস্বাস্থ্য কেন্দ্র। দেশের জন্য সর্বদা নিবেদিত প্রাণ মহান এই মানুষটির প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি বিজয় টিভি পরিবারের পক্ষ থেকে।